হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আই গেস আই হোপ দ্যাট ইউ অল আর ওয়েল অ্যান্ড ইন দ্য পিঙ্ক অফ ইউর হেলথ। তো আজকে এসে গেছে আমার ব্লগ 3। আমি তোমাদের আগে ইনফর্ম করেছিলাম যে আজকে আমার ব্লগ 3-তে রানীর বার্থডে নিয়ে আমি একটা ব্লগ বানাচ্ছি। তো সেই রানীটাকে আমি কালকে রিভিল করিনি, বাট আজকে আমি রিভিল করছি। তো রানী অ্যাকচুয়ালি আমার ডল। তো আজকে ওর বার্থডে, আজকে ওর আর কি একটা সেলিব্রেশন করে আমরা বার্থডেটা করছি। তো ওর সব ডল ফ্রেন্ডস, ডল সিস্টার্স সবাই কিন্তু চলে এসছে, শুধু ভিউয়ার্স তোমরা বাকি আছো। তোমরা আসলে কিন্তু পার্টিটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, আর এখন তোমরাও এসে গেছো, তাই পার্টিটা কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। ওদিকে মা আর বাবা ওরা সবাই মিলে অনেক অ্যারেঞ্জমেন্টস করেছে বার্থডে, আমিও অনেক অ্যারেঞ্জমেন্টস করেছি, প্লাস ওর ফ্রেন্ডসদের, ওর সিস্টার্সদের, ওর বিলাভেডসদের কিন্তু আমরা ইনভাইট করেছি আজকে ওর বার্থডে পার্টিতে। তো তোমাদের জন্য সেই ইন্টারেস্টিং ব্লগটা আজকে রাখলাম, তোমরা কিন্তু পুরোটা সবাই দেখবে। আই উইশ ইউ উইল এনজয় দ্য ব্লগ। তো গাইস, এখানে কিন্তু আমাদের বার্থডে গার্ল বসে আছে, ওকে খুব কিউট লাগছে আজকে দেখতে, আর খুব ঠান্ডা পড়েছে, সেটার জন্য কিন্তু ওকে আমরা সোয়েটার পরিয়েছি। আমার কিউট রানী কিন্তু এখন বসে আছে সেরেমনির জন্য, ও কিন্তু বসে আছে, আর ওর পিছনে আছে ওর সব ফ্রেন্ডস। আমি ফ্রেন্ডসদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হাসি, এটা হচ্ছে বিউটি, এটা হচ্ছে কিউটি, এদিকে আছে ফানি, হানি, জুনি আর বিউটি, বিউটির দিদি আর কি। ওর নাম বিউটি না, ওর নাম হচ্ছে মানে রানী আর বিউটির দিদিও সব থেকে বড় এখানে, দ্য এল্ডেস্ট মেম্বার, ওর নাম পিঙ্কি। আর এখানে আর সবাই রয়েছে, সঙ্গে আমার রানী সোনা রয়েছে, এখানে কিন্তু সবাই রয়েছে। আর এখানে কিন্তু খুব এনজয়মেন্ট করে একটা কেক কাটিং সেরেমনি হবে, প্লাস একটা এনজয়মেন্ট হবে, আর সঙ্গে একটা ভ্লগও হচ্ছে এটা। তো গাইস, রানী কিন্তু একদম রেডি হয়ে গেছে, শুধু এখন আমরা একটু রেডি হইনি, তারপরে কিন্তু কেক কাটিং সেরেমনি স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে আমার রানী সোনার জন্য যে কেকটা আনা হয়েছে সেটা কিন্তু এখানে আছে, রিচ বাটার কেক। এখানে কিন্তু ওর কেক কাটিং নাইফটাও রয়েছে, কেকটাও রয়েছে, একটা মানে বাটার কেক, খুবই ডেলিশিয়াস, এটা কিন্তু প্রভুজির একটা কেক, তোমরা কিন্তু এই কেকটা ট্রাই করতে পারো ডেফিনেটলি, এই কেকটা কিন্তু খুবই ইয়াম্মি। রানী সোনা কিন্তু আর ওয়েট করতে পারছে না, তো এখন কেক কাটবে, কিন্তু তার আগে আমরা আরেকটা কাজ করব, তো চলো সেটা করে নেওয়া যাক। গাইস চলো দেখি মা আজকে কি রান্না করলো, আমরা কিন্তু চুপি চুপি যাবো, তোমরা কিন্তু কেউ মাকে বলে দিও না, মা এখন নিচে গেছে, আমি কিন্তু দেখে আসি চুপি চুপি মা কি রান্না করলো আজ। গাইস আমি দরজা খুলে ঢুকলাম। গাইস ওয়াও, এটা গাইস মাছের ঝাল, মাছের কালিয়া মানে আর কি কাতলা মাছের কালিয়া, এটা কিন্তু মাউথ ওয়াটারিং সিরিয়াসলি বলছি। আর গাইস এখানে আছে মাছের ঝোল উইথ বড়ি, মানে এটাও একটা ডেলিশিয়াস আইটেম, মানে আমার খুব ভালো লাগে দুটো আইটেমই ভাতের সঙ্গে, মানে মানে খুব ভালো লাগে আমার, দুটোই খুব পছন্দের আইটেম হয়েছে আজকে, মাছের দু রকম আর কি ডিশ। তো গাইস আমি এগুলোকে আবার ঢাকা দিয়ে রাখবো যাতে মা বুঝতে না পারে। গাইস চলো এবার আমরা আবার ওই দিকটায় যাই। তো ফ্রেন্ডস, ওরা মানে ওর বন্ধুরা, ওর বোনেরা অ্যাকচুয়ালি এরা হচ্ছে রানীর বোন, তো ওরা কিন্তু রানীর জন্য কিছু গিফট এনেছে, আমরা কিন্তু সেই গিফটগুলো কালেক্ট করছি। থ্যাংক ইউ ফানি সোনা, এটা একটা কিটক্যাট, মানে আমার রানীর খুব ফেভারিট। তো আর একটা কিটক্যাট, ওয়াও রানী তো আজকে খুব খুশি হচ্ছে, এখানে আছে পপকর্ন, ওয়াও মানে চিপস খেতে রানী খুব ভালোবাসে, তেমনই ভালোবাসি আমিও। এখানে আরো একটা পপকর্ন রয়েছে, সবাই দেখছি দুটো করে এনেছে, একটা আমার একটা রানীর, ওয়াও গ্রেট। তো গাইস এবার আমি কিন্তু এই কেকটা আনবক্সিং করে তোমাদের দেখাবো। গাইস আমি এখন কেকটা আনবক্সিং করছি, ওয়াও ইট লুকস সো ইয়ামি। তো গাইস এটা হচ্ছে বাটার কেক, তোমাদের আগেই বলেছি, তো এবার এটাকে রানী কিন্তু কাটবে। তো ফ্রেন্ডস আমি মানে আমি রানীর হয়ে কেকটা কাটছি, কারণ রানী তো কাটতে পারবে না, তাই আমি ওর হয়ে কেকটা কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রানী, হ্যাপি বার্থডে টু ইউ, মে
God bless you. May God bless you. May God bless you. Happy birthday to you. আমি কিন্তু সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি। এবার রানী কে আমার খাইয়ে দেবে। Guys, কেকটা রিয়েলি ইয়ামি। You all must surely try this cake. It's just awesome. মানে কি বলবো, দারুন টেস্টি। তোমরা সবাই কিন্তু এই কেকটা ট্রাই করে দেখতে পারো। আমার নামটা বলে দিচ্ছি, প্রভুজি বাটার ডিলাইট। প্রভুজি রিচ বাটার ডিলাইট কেক। এটা কি? এটা তো আমার পিঠে। গাইস, তোমাদেরকে আমি আমার সরস্বতীকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমার সরস্বতী ছোট পুচকি ছেলে। পিঠে 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 আমার কোলে পিঠে।